নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দালান, উঠোন, পুকুরে ঘেরা বড় বাড়ি এমন প্রায় দেখাই যায় না। হয় এক বা দু কামরার ফ্ল্যাট, নয়তো ছোট বাড়ি। বাড়ির তাই প্রতিটি কোণ ব্যবহার করতে চান গৃহকর্তারা, কিন্তু যেখানে যা ইচ্ছা হলে কিংবা জায়গা পেলে আর রেখে দিলেন তা করলে চলবে না। কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী সিঁড়ির নিচে আপনি কি রাখছেন বা কি রাখবেন বা সিঁড়ি কোন দিকে করবেন তা কিন্তু নির্ভর করবে আপনার সংসারের শ্রীবৃদ্ধির বিষয়ে। তাই সুখ সমৃদ্ধি চাইলে জেনে নিন সিঁড়ির নিচে বা সিঁড়ি কোন দিকে আপনি করবেন, আর যেগুলি করলে আপনার জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার সিঁড়িটি আপনার গৃহের কোন দিকে করবেন এবং সেখানে কি রাখা উচিত বা কি রাখা উচিত নয়। কারণ এই সিঁড়ি কিন্তু আমাদের বাড়ির শান্তির বিকাশ ঘটায়, আর সিঁড়ি যদি সঠিক জায়গাতে না থাকে তাহলে মানসিক হতাশা, মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব হতে থাকে। সিঁড়ির সঠিক দিক কিন্তু আমাদের আগামী দিনের ভাগ্যের সিঁড়িকে নিয়ন্ত্রণ করে, বাস্তুশাস্ত্র অনুসারে ঠিক এমনটাই বলা হচ্ছে। এখন আমরা জেনে নেব যে কোন কোন বিষয়গুলি আমরা কখনোই সিঁড়ির তলাতে রাখব না। সিঁড়ির নিচে কখনো সিলিন্ডার জমা করে রাখা, কোনো আবর্জনা এগুলো রাখব না। সিঁড়ির তলাতে কখনো মন্দির বা বাথরুম তৈরি করব না। পূর্ব বা দক্ষিণ দিকে সিঁড়ি রাখা মঙ্গলজনক বলে মনে করা হয়, আর এটি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া সিঁড়ি যদি দক্ষিণ পশ্চিমের ডান দিকেও তৈরি করেন তাহলেও শুভ। সিঁড়ি বেঁকে ওঠার জন্য, অর্থাৎ সিঁড়ি যেখানে স্টিয়ারিং হবে সেই বিষয়টাও কিন্তু বাস্তুশাস্ত্রে বলা রয়েছে, তা সর্বদা পূর্ব থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে পশ্চিমে এবং পশ্চিম থেকে উত্তরে বা উত্তর থেকে পূর্বে এই বিশেষ স্টিয়ারিংটা রাখা উচিত। সিঁড়ি সর্বদা বাম থেকে ডান দিকে বেঁকে গেলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সিঁড়ি সর্বদা নিচ থেকে উপরের দিকে উঁচু হলে জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়, কিন্তু বাস্তুতে যদি সিঁড়ি উপর থেকে নিচের দিকে নেমে যেতে হয় তাহলে জীবনে কিন্তু এই ওঠানামাটা থেকেই যায়। সিঁড়ি যদি সঠিক দিকে না করতে পারেন তাহলে আপনার জীবনের বিভিন্ন ধরনের অশুভ বিষয়গুলি ঘটতে থাকে এবং এই সংকেতগুলো বারবার আপনাকে দেয়। তাই সিঁড়ি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে তা করবেন। সিঁড়ি যদি আপনি ভুল দিকে করে থাকেন এবং ভুল দিকে স্টিয়ারিং হয় তাহলে বলবো সিঁড়ির সামনে একটি বড় আয়না রাখুন, তাহলে এই বিশেষ সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাবেন। ঘরে যদি সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় তবে সেই সিঁড়ির সংখ্যার যে স্টেপ তা সর্বদা বিজোড় রাখুন, যেমন 3, 5, 7, 9। আর এমনটা করলে গৃহের প্রধান যে কর্তৃ বা কর্তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সিঁড়িতে সর্বদা সঠিক আলো রাখা উচিত, অন্ধকারে সিঁড়ি রাখলে আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। বাড়ির কেন্দ্রীয় অংশে, অর্থাৎ ব্রহ্মস্থলে যদি সিঁড়ি তৈরি করেন তা অত্যন্ত অশুভ, এবং এমনটা করলে আর্থিক ক্ষতি আপনার জীবনে লেগেই থাকে এবং মানসিক চাপ দেখা যায়। সদর দরজার সামনে কখনো সিঁড়ি তৈরি করবেন না, তা আপনার অর্থনৈতিক দিককে থামিয়ে দিতে পারে। পিতলাতে কখনো বসার জন্য ডাইনিং ঘর বানাবেন না, আর এতে আপনার অতিথিদের সঙ্গে অশুভ সম্পর্ক তৈরি হবে, তাতে আপনাদের দুজনেরই ক্ষতি হবে। একে সিঁড়ির তলাতে ঘুমানোর ব্যবস্থা করেন ছোট বিছানা করে, তো এটি যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনার ঘুমজনিত সমস্যা তো হবেই, পাশাপাশি শারীরিক অন্যান্য সমস্যা তৈরি হবে। যদি উন্নতি চান ভুল করেও সিঁড়ির তলাতে বাথরুম বানাবেন না, সিঁড়ির নিচে জল কিংবা ইলেকট্রনিক্স জিনিসপত্র ভুলেও রাখবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে।
সিঁড়ির তলাতে যদি জুতো রাখেন তাহলে সেটি অশুভ। তার কারণ হলো এই জুতো আগোছালো অবস্থায় রাখেন, আর যদি আপনারা কোনো শোকেসে গুছিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই। তলাতে যদি আপনারা ঝাড়ু রাখেন তাহলে পারিবারিক স্বাস্থ্য ভালো থাকে। সিঁড়ির তলাতে আপনারা চাইলে সাইকেল বা গাড়ি রাখতে পারেন। বন্ধুরা, এমনই ছোট ছোট বাস্তু সম্পর্কিত টিপস যদি আপনারা মানেন তাহলে আপনাদের সুখী গৃহকোণ ভরে উঠবে সুখ ও শান্তিতে, জীবন হয়ে উঠবে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। তো বন্ধুরা, বলবো যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।